হ্যালো স্টুডেন্ট, এই মুহূর্তে তোমার সঙ্গে যে ক্লাসটা এসেছি, দেখো ক্লাস ওয়ানের অঙ্ক, ঠিক আছে? ক্লাস ওয়ানের অঙ্ক তোমাদের যে গণিতমালা বইটি আছে, গণিতমালা তোমরা পেজ নম্বর দেখো 78, দেখো গণিতমালা বই 78 78 পাতায় যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, যোগ করো। এখানে যে যোগটা আছে সেটা হচ্ছে টাকা পয়সার যোগ, ঠিক আছে? সেই টাকা পয়সার যোগ কীভাবে করতে হয়, টাকা এবং পয়সার যোগ কীভাবে করতে হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা এইভাবে করবে, করে তোমাদের যে অঙ্কগুলো থাকবে, বাকি যে অঙ্কগুলো থাকবে আমি তোমাদেরকে এখানে দু একটা অঙ্ক দেখাবো, ঠিক আছে? তারপর বাকি যে অঙ্কগুলো থাকবে তোমরা সেই অঙ্কগুলোকে ওই একই রকমভাবে করবে, করে তোমাদের অঙ্কগ্রুপে টাস্ক হিসেবে সেন্ড করবে, ওকে? তো দেখো তোমরা যে অঙ্কগুলো আছে, বি লেখা দেখো 78 পাতায় বি যোগ করো, যোগ করে লেখা দেখো একের থেকে টাকা পয়সা, ঠিক আছে? টাকা পয়সা দুটো লেখা আছে। এবার টাকা দেখো, টাকার ঘরে কত আছে, 33 টাকা, পয়সার ঘরে আছে কত, 43 পয়সা। আবার টাকার ঘরে আছে দেখো 14 টাকা, পয়সার ঘরে আছে দেখো 25 পয়সা, ঠিক আছে? তো এটা আমাদেরকে এখন কী করতে হবে, টাকা পয়সার যোগ কীভাবে করতে হয় দেখতে হবে। আমরা সাধারণত যোগ যেভাবে করি, যোগ যোগ যেভাবে হয়, যেভাবে আমরা করি সেভাবে করতে হবে। তো দেখো 5 আর 2 যোগ করলে কত হবে, 7, 4 আর 2 যোগ করলে হবে 6, এটা হচ্ছে পয়সার ঘরটা গেল। টাকার ঘরটা দেখো 4 আর 3 কত, 4 এর সঙ্গে 3 যোগ করলে 7 হয়, 7 আর 1 আর 2 যোগ করলে 4, তাহলে মোট কত হচ্ছে না 47 টাকা 67 পয়সা, এটা উত্তরটা যেটা হচ্ছে দেখো 47 টাকা 67 পয়সা। তো এইভাবে তোমাদেরকে কিন্তু যে যোগগুলো আছে দেখো, যে টাকা পয়সার যে যোগটা দেওয়া হয়েছে এখানে, যোগ করো এই 78 পাতায় দেখো অনেকগুলো আছে তোমাদের, 9টা যোগ করো আছে, 6টা, তার সাথে বিয়োগ, নিচে 3টে বিয়োগ আছে, ঠিক আছে, বিয়োগ আছে 3টে। তো এইভাবে তোমাদেরকে কিন্তু যোগ বা বিয়োগ করতে হবে। তারপর টাকা পয়সা উপর নিচে লেখা থাকলে এইভাবে টাকা পয়সাগুলো উপর নিচে এইভাবে সাজিয়ে নিয়ে যোগ করতে হবে। আর যদি টাকা পয়সা যদি এভাবে না লিখে, যদি শুধু টাকাতে লেখা থাকে, ঠিক আছে, তো তাহলে কীভাবে যোগ করতে হবে দেখো আমি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা লক্ষ্য করো, এখানে আমি তোমাদেরকে 6 জায়গার অঙ্কটা করে দেখাচ্ছি, 6 দাগ, ঠিক আছে? যোগ করতে যে 6 জায়গার অঙ্কটা আছে দেখো, সেই 6 জায়গার অঙ্কটা করছি, ছয়ের দাগের যেটা আছে দেখো 273.25 টাকা, 273.25 টাকা। তারপরে আছে দেখো 132.11 টাকা, আর আছে যেটা যে 671.80 টাকা, এটাকে কী করতে হবে আমাদেরকে যোগ করতে হবে, ঠিক আছে? তো এইটা যে কীভাবে যোগ হবে দেখো, একই রকম সেম যেরকমভাবে আমরা যোগ করি, ঠিক আছে, 5 আর 1 6, 8 আর 1 9, তার সঙ্গে 2 হলে 11 1, হাতে 1, দশমিকে শুনে দশমিকটা নেমে যাবে, ঠিক আছে, হাতে 1 আছে, 1 আর 1 2 আর 2 4, 4 সঙ্গে 3, 4 সঙ্গে 3 যোগ হলে 4 সঙ্গে 7, তাহলে এখান থেকে হলো 7, এবার 7 3 10, 7 17, 7 হাতে 1, 6 1 7 আর 1 8 দিয়ে 10, ঠিক আছে? তো এইভাবে তোমাদেরকে দেখো যোগগুলো করতে হবে। টাকা পয়সার যে যোগ বিয়োগ আছে প্রথমে একের থেকে একটা দেখালাম যে কীভাবে করতে হয়, এবং দেখো দশমিক দিয়ে টাকাতে লেখা আছে, টাকা পয়সাটাকে পুরোটা টাকাতে প্রকাশ করা আছে, সেই টাকা থেকে কীভাবে আমাদের সেই টাকাগুলো নিয়ে যোগ করবো দশমিকে, ঠিক আছে? তো এইভাবে তোমরা উপর নিচে যেমন লেখা সাজিয়ে সেভাবে সাজিয়ে লিখবে, লেখার পর যেভাবে দেখালাম যোগটা করতে যেভাবে, এইভাবে কিন্তু তোমরা যোগ করবে, ঠিক আছে? তো এখন যেটা হলো দেখো 273.25 টাকা, 132.11 টাকা, 671.80 টাকা, এটা টোটালটা যেটা হবে দেখো 1077.16 টাকা, এটা হচ্ছে উত্তরটা আসলো, ঠিক আছে? তো এইভাবে তোমাদের কিন্তু এই যোগগুলো টাকা পয়সার যোগ কিন্তু এইভাবেই করতে হবে। হ্যাঁ, তোমরা ভালো করে লক্ষ্য করো, এটা মানে টাকা পয়সার যোগে আমাদের যদি দুটো সংখ্যা বা 3টে বা 4টে যাই দেখ না কেন, উপর নিচে যাই থাকুক না কেন, হ্যাঁ এইভাবেই কিন্তু তোমরা করবে, ঠিক আছে? কোনো রকম ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, অঙ্কগুলো খুবই সহজ। হ্যাঁ, অঙ্কগুলো যে ভীষণ কঠিন তা কিন্তু নয়। হ্যাঁ, আমরা যেমন যোগ বা বিয়োগ যেভাবে করে এসেছি ঠিক সেই রকমই এই অঙ্কগুলো কিন্তু
বেশ মানে সেম সেম শুধু টাকা যা টাকা পয়সা যা লেখা আছে এটা একটু লক্ষ্য রাখতে হবে যে কোনখানে টাকা কোনখানে পয়সাটা লেখা আছে, হ্যাঁ, আর দশমিকটা কোনখানে আছে, এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখলে কোনো অসুবিধা নেই, অঙ্কগুলো ভীষণই সহজ। আর তারপর দেখো তোমাদের যেটা আছে যে সাতের দাগ বলে, সাত আর নয় এখানে লিখে আছে, দেখো বিয়োগ বলো, ঠিক আছে, তো টাকা পয়সার যোগটা দেখলাম কীভাবে হয়, তো টাকা পয়সার বিয়োগ কীভাবে হয় দেখো, যে টাকা পয়সার বিয়োগ কীভাবে করতে হয়, ঠিক আছে, তো সাতের দাগে টাকা পয়সার বিয়োগ, দেখো টাকা পয়সা টাকার ঘরে কত আছে, না 78 টাকা, পয়সার ঘরে আছে 85 পয়সা, আর টাকার ঘরে আছে 53 টাকা 34 পয়সা যোগ হবে, যোগ এই সরি এরা বিয়োগ করতে বলেছে, বিয়োগ বিয়োগ হবে, ঠিক আছে, এখানে বিয়োগ করতে হবে, বিয়োগটা করলে কি হবে দেখো উত্তরটা, তাহলে এখানে 4 কত দিলে 5, 1 দিতে, 3 কত দিলে 8, 5 দিতে, 3 কত দিলে 8, 5 দিতে, 5 কত দিলে 7, 2 দিতে, হ্যাঁ দেখো উত্তরটা খুব সহজেই বেরিয়ে গেছে, এখানে কোনো দেখো একদম অঙ্কগুলো কিন্তু কঠিন, বিশেষ কিছু কঠিন নেই, ঠিক আছে, এটা তুই টাকা পয়সাটা একটু লক্ষ্য করবে এবং অঙ্কটা ঠিকঠাক সাজিয়ে লিখবে, কোনো রকম কোনো কঠিন নেই। আর দেখো এরপর দেখো নয়ের দাগের অঙ্কটা বিয়োগটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি কীভাবে হচ্ছে, ঠিক আছে, নয়ের দাগের বিয়োগটা দেখো, নয়ের দাগের দেখো টাকা পয়সার বিয়োগটা দেখো 612 টাকা 77 পয়সার থেকে 120 টাকা 25 পয়সা মাইনাস হলে কী হবে, না 2 5 2 9 দেখো এটা আমি করে গেলাম, পরপর করে করে চলে যাচ্ছি, কারণ তোমরা তোমাদেরকে আর হিসেব করে দেখাচ্ছি না, তবু আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কীভাবে হচ্ছে, 5 এর পর 7 6 7 কত দিতে, 2 দিতে 2 এর পর 7 একই রকম 2 এর পর 7 5 দিতে, আর এখানে 0 উপরে 2, তার মানে কী হচ্ছে নিচে যদি 0 থাকে উপরে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটা নিচে নেমে যায়, ঠিক আছে, তো 2টা নেমে গেল, আর 2 কত দিলে দেখো 1, 2 উপরে ছোটো সংখ্যা আছে, নিচে 2 উপরে 1, যদি যেহেতু 1 আছে 2-এর থেকে 1টা যেহেতু ছোটো তাই 1টাকে 11 ধরা হয়েছে, 2 কত দিলে 11 9 দিতে, দেখো এখন হাতের 1 আছে, সে হাতের 1 নিয়ে এই 1-এর সাথে যোগ হলো 1 আর 1-এর 2, 2 কত দিলে 6, কত দিতে 4, এ হচ্ছে দেখো উত্তরটা আসলো যে 492 টাকা 52 পয়সা, ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু তোমাদের যে অঙ্কগুলো আছে গণিত মালা বইয়ের যে 78 পাতায় যে যোগ বা বিয়োগগুলো আছে তোমরা এইভাবে অঙ্কগুলো করবে, করে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পোস্ট করবে অবশ্যই, ঠিক আছে, আর অনেক ছাত্রছাত্রী আছো যারা কিন্তু তোমরা টাস্ক নিয়মিত করছো না, তোমাদেরকে বলছি যে তোমরা তোমাদের টাস্ক নিয়মিত রেডি করো এবং তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করো, ঠিক আছে, আর যদি কোনো কিছু বোঝার অসুবিধা থাকে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কমেন্ট করবে, ঠিক আছে, যে এই জায়গাটা বুঝতে পারছি না আর একটু বলে দিলে ভালো হয়, ঠিক আছে, আমি তোমাদেরকে পুনরায় আবার বলে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, আর দেখো তোমরা অবশ্যই তোমাদের বাড়িতে রেডি করে তোমাদের অসুবিধা করতে পারবে, ওকে বাই।